তো বন্ধুরা, যদি আপনি ফুড ডিপার্টমেন্ট থেকে ই রেশন কার্ড ডাউনলোড করেছেন, হয়তো আপনারা জানেন না যে ই রেশন কার্ড কীভাবে ডাউনলোড করতে হয়। আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন কীভাবে আপনি ই রেশন কার্ড ডাউনলোড করবেন। যদি আপনার কাছে ডিজিটাল রেশন কার্ড আছে, তবুও আপনি এই ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। কীভাবে ডাউনলোড করবেন এই ই রেশন কার্ড, ই রেশন কার্ডের কতটা সুবিধে রয়েছে, আপনি কতটা ভ্যালিডিটি পাবেন এই ই রেশন কার্ডের জন্য, কীভাবে ডাউনলোড করতে হবে, এবং সম্পূর্ণ তথ্য আপনারা এখান থেকে জানতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো দেখুন, আমরা এই ভিডিওতে এই পেজটি নিয়ে হাজির হয়েছি। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে ই রেশন কার্ড সংক্রান্ত কিছু জরুরি তথ্য, যেটি অফিসিয়ালভাবে জানানো হয়েছে, এবং এই পেজটি আপনাদের সামনে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তো দেখুন, এখানে বলা হয়েছে ই রেশন কার্ড খাদ্য দপ্তরের ছাপানো রেশন কার্ডের মতোই কিন্তু বৈধ থাকবে। এই কার্ডে কোনো রকম কিন্তু আপনি যে ভাবছেন যে ডুপ্লিকেট, এটি কোনো রকম ডুপ্লিকেট হবে না, একই রকমই কিন্তু আপনি সেই কার্ডের সুবিধে পাবেন। তাছাড়া যদি আপনি বিভিন্ন চাকরির খবর করছেন, বন্ধুরা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের নাম, এই ওয়েবসাইটের নামটি আপনি গুগলে সার্চ করুন এবং সমস্ত আপডেট আপনি সেখানে পেয়ে যাবেন বাংলাতে, এবং প্রতিনিয়ত লেটেস্ট চাকরির আপডেট সেখানে দেওয়া হয়। তো বন্ধুরা দেখুন তারপরের আপডেট, ই রেশন কার্ড দেখি উপভোক্তা ন্যায্য মূল্যের দোকান থেকে প্রাপ্য সামগ্রী পেতে পারবেন। কেরোসিন তেলের ক্ষেত্রে দোকান ঠিক করার জন্য এলাকায় খাদ্য দপ্তর পরিদর্শক অফিসে একবার যেতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনি কিন্তু এখানে কেরোসিন যেই দোকানে পাচ্ছেন সেই দোকানে কেরোসিন পাওয়ার জন্য আপনাকে শুধুমাত্র একবার যেতে হবে। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে খাদ্য পরিদর্শক অফিসে আপনি একবার যাবেন এবং তারপরেই আপনি কিন্তু কোন দোকানে কেরোসিন নেবেন সেটি ঠিক করতে পারবেন। তবে আপনাকে একটি কথা এখানে জানিয়ে রাখবো, যদি আপনার কাছে জেনারেল ই রেশন কার্ড থাকে তবে সেক্ষেত্রে কিন্তু সেই কার্ডে আপনি খাদ্য সামগ্রী বা কেরোসিন তেল পাবেন না। এটি কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে, যেটি ভর্তুকিযুক্ত সেটি পাবেন না। তারপরে আপনি দেখুন যে ই রেশন কার্ড ধারীর, দেখুন এখানে বলা হয়েছে ই রেশন কার্ড ধারীর রেশন কার্ড ও আধার কার্ডের আঙুলের ছাপের মাধ্যমে সংযুক্তিকরণ কিন্তু থাকা প্রয়োজন। আপনাকে আগেই বলেছি বন্ধুরা, যদি আপনি রেশন কার্ডের সাথে আধার কার্ডের সংযুক্তি করে থাকেন, ই কেওয়াইসি করে থাকেন, অবশ্যই আপনি এই সুযোগটি পাবেন। তাই আগে আপনি রেশন কার্ডের সাথে আধার কার্ড সংযুক্ত করে নিন ই রেশন কার্ডের সুবিধা নেওয়ার জন্য। কীভাবে আধার কার্ডের সাথে রেশন কার্ড সংযোগ করাই সেটি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে আপনি পুরো বিস্তারিত দেখে নিতে পারবেন। দেখুন এখানে বলা হয়েছে, যারা ইতিমধ্যে রেশন কার্ড পেয়েছেন কিন্তু ই কেওয়াইসি করেননি, তারা যে কোনো রেশন দোকানে, যে কোনো বাংলা সহায়তা কেন্দ্রে অথবা যে কোনো খাদ্য পরিদর্শকের অফিসে ই কেওয়াইসি করিয়ে নিতে পারবেন। তো যারা এখনও পর্যন্ত নতুন রেশন কার্ড পেয়েছেন কিন্তু তাদের ই কেওয়াইসি করাননি, মানে আধার সংযুক্ত করাননি, তারা অবশ্যই আধার সংযুক্তি আগে করিয়ে নিন, তারপরে আপনি ই রেশন কার্ড ডাউনলোড করুন, তাহলে আপনি কিন্তু সেই সুবিধাটি একই রকম পেতে পারবেন। তো আপনি যখন অনলাইনে ই রেশন কার্ড ডাউনলোড করবেন, এই রকমই দেখতে একটি রেশন কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন। দেখুন এখানে আরও পরিষ্কারভাবে বলা হয়েছে যে ডাউনলোড করা ই রেশন কার্ড প্রয়োজনে যে কোনো জায়গা থেকে সাধারণ কাগজে বা পিভিসিতে ছাপানো যেতে পারে। আপনি যে এই কার্ডটি ডাউনলোড করবেন সেই কার্ডটি কিন্তু সাধারণ কাগজে নিতে পারবেন বা পিভিসিতে আপনি কিন্তু ছাপিয়ে নিতে পারবেন। রেশন কার্ড উপভোক্তা কিন্তু পরে পাবেন, এইভাবে যদি খাদ্য দপ্তর আপনাকে একটি কার্ড পরে পাঠিয়ে দেবে। কীভাবে ডাউনলোড করতে হবে সেটিও কিন্তু নিচে বলে দেওয়া হয়েছে। ই রেশন কার্ডটি বৈধতা খাদ্য দপ্তরের ওয়েবসাইটে থেকে যাচাই করতে পারবেন যে আপনার কার্ডটি বৈধ কি না, বৈধ নয়। তাই জন্য এই লিঙ্কটিও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে পুরো বিস্তারিত দেখুন এবং আপনি ডাউনলোড করুন আপনার রেশন কার্ড। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ইনফরমেশান ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করার কারণ হচ্ছে, অনেকেই কিন্তু এখনও পর্যন্ত ই রেশন কার্ড সম্পর্কে জানেন না, বা অনেকেই জানেন। তো যারা জানেন তারা ঠিক আছে, যারা জানেন না তাদেরকে জানানোর জন্য এই ভিডিওটি তুলে ধরা হলো। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন সকল বন্ধু বান্ধবদের সাথে। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।